Subscribe now and press the bell icon. Never miss an update. তারপর গ্লাসটা এমন ভাবে রাখতে হবে যাতে গ্লাসটা এরকম থাকে তো আমি সেই জন্য এটা এভাবে করে রাখছি তো তারপর গ্লাসটা এখানে দিয়ে দিতে হবে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন Never miss an update. গ্লাসটি কাচের ওই পাশে দিলে কিন্তু দেখতে পাচ্ছি যে গ্লাসের ভিতরে মনে হচ্ছে যে মোমবাতিতে জ্বলছে তো এই এক্সপেরিমেন্টটি একটু সুন্দরভাবে করতে চাইলে লাইটগুলো অফ করে দিতে হবে তো যখন আলোটা একটু নিভে নিলাম তখন কিন্তু দেখা যাচ্ছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে গ্লাসের ভিতরে মোমবাতিতে জ্বলছে এর কারণ যখন আমি কাছের সামনে মোমবাতিটা রেখেছি মোমবাতির প্রতিবিম্ব গ্লাসে পড়েছে এবং আমি পানির গ্লাসে যখন রেখেছি মনে হচ্ছিল যেন পানির গ্লাসের মধ্যে মোমবাতিটা জ্বলছে তো এটাই হলো এর কারণ তো অনেকেই বলে থাকবে যে মানে মোমবাতির পর গ্লাসটা দেওয়ার কী দরকার মোমবাতিটা গ্লাসের সামনে রাখলে দিতে হয় কিন্তু তা না তো এখন মোমবাতির পরে কিন্তু স্বচ্ছ গ্লাসটা আছে যখন আমি স্বচ্ছ গ্লাসে সরিয়ে দেবো ষষ্ঠ গ্লাসটা সরিয়ে দিলে কিন্তু কোনো মোমবাতি গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে না তো আমি আবার দিয়ে দিলাম তো যখন আমি গ্লাসটা আবার দিয়ে দিলাম তখন কিন্তু দেখা যাচ্ছে গ্লাসের ভিতর মোমবাতি জ্বলছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা এখনও আমাকে রিসার্চ করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ